ইউক্রেনকে মুহূর্তে দখল করার যে স্বপ্নের বিভোর ছিল পুতিন তা বোধহয় এতটা সহজ হবে না। বরং এরই মধ্যে ইউক্রেনের ভেতর থেকে প্রবল প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে পুতিন বাহিনীকে, সাথে আন্তর্জাতিক চাপেও বেহাল দশা তাদের। বিশ্লেষকদের মতে আফগানিস্তান এবং ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসন চালিয়ে যেমন পরাজয়ের তকমা মেখেছে, রাশিয়ার ক্ষেত্রেও এর এমনটা ঘটতে পারে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ইউরোপীয় নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ অ্যাড আর্লন্ড রাশিয়ার প্রাথমিক আক্রমণ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, প্রথম দিকে নিজেদের অপ্রতিরোধ্য ভেবেছিল রাশিয়া, কিন্তু ফলটা হয়েছে অনেক ধীর। এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তার মতে সামরিক পরিকল্পনা মোতাবেক একটি আক্রমণে সাধারণত অপ্রতিরোধ্য শক্তি প্রয়োগ করা হয়। ইউক্রেন সীমান্তে রাশিয়া 1.5 লাখেরও বেশি সেনা পাঠালেও এখন পর্যন্ত পুতিন তার পুরো শক্তি প্রয়োগ করেননি। আর্লন্ডের মতে রাশিয়া হয়তো ধাপে ধাপে বাকি থাকা সেনাদের ব্যবহার করতে পারে, কারণ যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনীর বিকল্প পরিকল্পনা হিসেবে সেনা মজুদ রাখাটাই স্বাভাবিক। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, রাশিয়া যে পরিমাণ গোলা ও বিমান হামলা করবে বলে ধারণা হয়েছিল এখন পর্যন্ত তেমনটা করেনি। এমনকি ইউক্রেনে ব্যাপক প্রতিরোধের মুখোমুখি হচ্ছে রাশিয়া, যা কিনা তারা প্রকাশই করেনি। যুক্তরাজ্যের সাবেক সিনিয়র সামরিক কমান্ডার জেনারেল স্যার রিচার্ড ব্যারন্স বলেন, এটি বেশ স্পষ্ট যে রাশিয়ার আক্রমণের প্রাথমিক উদ্দেশ্য হল ইউক্রেনের সামরিক বাহিনীকে ভেঙে দেওয়া। এছাড়া ইউক্রেনের কেন্দ্রীয় সরকারকে সরিয়ে দিয়ে ইউক্রেনকে একটি বিস্তৃত রাশিয়ার অংশ হিসেবে দখল করাই রাশিয়ার লক্ষ্য। এক্ষেত্রে আগ্রাসন চালিয়ে কিছুটা সফল হয়েছে রাশিয়া। তিনি বলেন, রুশ সেনারা দক্ষিণ দিক থেকে অগ্রসর হচ্ছেন, তারা এখন ক্রাইমিয়া থেকে ইউক্রেনের একটি স্থল সংযোগ তৈরি করছে, এখান থেকে তারা পূর্বের ইউক্রেনের বাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা করতে পারে। ইউক্রেনের সেনারা এখন পর্যন্ত দোনেস্ক লুহানেস্কের দখলকৃত অঞ্চলগুলিতে তাদের প্রতিরোধের দেয়াল ভেঙে দেওয়ার জন্য রাশিয়ার প্রচেষ্টার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করছেন, কিন্তু পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে, কারণ রাশিয়ার প্রবল শক্তিধর বাহিনী তাদের চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে। এমনটা হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে ইউক্রেনের সেনাদের। প্রকৃতপক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট জেনেস্কিকে ক্ষমতাচ্যুত করে পুতিন সেখানে তার নিজস্ব এবং আরও একটি অনুগত শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছেন। প্রশ্ন হলো, কিয়েভ দখল করা রাশিয়ার পক্ষে কতটা সহজ হবে? আর্লন মনে করেন, কিয়েভ এবং ইউক্রেনের বাকি অংশ দখল করতে পারলে দেশটির একটু পশ্চিমে যেতে সামান্য সুবিধা হতে পারে রাশিয়ার। পুতিন প্রত্যাশা করতে পারেন যে তার বাহিনী ইউক্রেন সেনাবাহিনীকে পরাজিত করে রাজধানী কিয়েভ দখলে নিলে তাদের প্রতিরোধ ভেঙে পড়বে। কিন্তু ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ দখল করার জন্য পুতিনের এই চেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে সামরিক নিরাপত্তা বিশেষজ্ঞদের সন্দেহ থেকেই যাচ্ছে।